কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদৰ নিৰ্বাচনলৈ মাজত মাথো দুদিন। কার্বি পাহাড়ত তুঙ্গত নির্বাচনী প্রচার, শাসক বিরোধীর বাকযুদ্ধ অব্যাহত, মুখ্যমন্ত্রীক লৈ প্রদেশ কংগ্রেসের সভাপতির ভবিষ্যৎবাণী। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক কটাক্ষ করে বিজেপির বিধায়ক জিতু গোস্বামীয়ে কলে, ভূপেন বরাক কবি বুলি জানু কিন্তু এস্ট্রোলজার বুলি আজিহে গম পালু। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনী প্রচার অন্ত পড়বলৈ আর মাত্র এটা দিন বাকি থাকার সময়তেই তুঙ্গত উঠিছে শাসক বিরোধীর বাকযুদ্ধ। প্রথমেই শুনক পরিষদীয় নির্বাচনী সভাত অংশ লৈ কেনেদরে বাকযুদ্ধত লিপ্ত হল কংগ্রেস নেতা ভূপেন বরা আর বিজেপি বিধায়ক জিতু গোস্বামী। ইতিমধ্যে সর্বানন্দ সোনোৱালক মুখ্যমন্ত্রী পাতিবর কারণে বিজেপির ভিতর সরাত কুচকাওয়াজ আরম্ভ হয়েছে, গতি চকী নেবাছে। 22 চনটো সম্পূর্ণকে মুখ্যমন্ত্রী করবলে সুযোগ নেপায়, এই মুখ্যমন্ত্রী বিজেপিয়ে বদলাব। মই ভূপেন বরা ডাঙরিয়া রাজনীতিবিদ বলে আর কংগ্রেসের সভাপতি বলেহে জানিছিল, এস্ট্রোলজার বলেও জানা নাছিল। তেওঁ কবিতা লিখে এস্ট্রোলজি টাইপ কথা কয়, সেই এটা বেলেগ লাইনত গৈ আছে মই যদি ভাবি আছো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই লগতে কলে, পিপি কিটর কেলেঙ্কারিক লৈ প্রধানমন্ত্রী রুখত পড়ছে মুখ্যমন্ত্রী। পিপি কিটর সম্পর্কত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক ইঞ্চিও বাঁচিব নোৱাৰে। তেওঁ কোর্ট কেস করিম বলে কই সময় লব বিচাৰিছে, কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার রুখত তেওঁ পড়ছে, তেওঁ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে। বকলিয়াঘাটৰ লাংফেৰত কংগ্রেসী প্রার্থীর সমর্থনত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ বিজেপিক আক্রমণের লক্ষ্য করে লৈ রাণা গোস্বামীয়ে কলে, বাকি আর ফাঁকিত চলিছে বিজেপি সরকার, টিভি পর্দাত কাগজের বাঘ হয়ে পড়ছে বিজেপি। কেবল সরকারখানে আজি তারিখত ফাঁকি আর বাকি ধারত বুজালে বাকি আর ফাঁকিত চলি আছে, আর টিভি পর্দাত আর পেপারের বাঘ হয়ে আছে, তার বাইরে কিন্তু আজি তারিখ নিজস্ব কাম নাই। আজি মিছা কথাটা রাইজক আজি প্রলোভনের রাজনীতি করে পেলায় রাইজক যি ভোট কিনবলে চেষ্টা করেছে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনী প্রচার অন্ত পড়বলৈ মাজত মাথু আর কেই মুহূর্তমান বাকি থাকার সময়তেই এনেদরে তুঙ্গত উঠিছে শাসক বিরোধীর বাকযুদ্ধ। বকলিয়াঘাটৰ পৰা আদিত্য ভূঞাৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।